হাই বন্ধুরা, আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশা। আর প্রত্যেক শনিবারের মতো এ শনিবারেও আছে কিছু লাইফ চেঞ্জিং টিপস। তো চলুন শুরু করি। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। হ্যাঁ, আপনি যখনই হার মানবেন তখনই হেরে যাবেন। হেরে যাবেন এমন করে যে জীবনে আর কোনো দিন লড়াই করতেই পারবেন না। তো লড়াই করুন। খেলায় হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনোই জিততে পারে না। এটা কিন্তু ঠিক, মন থেকে হারলে হবে না, মনকে শক্ত করুন। হ্যাঁ, হারে হেরেছেন, হয়তো কারোর সাথে প্রেমে হেরেছেন, কারোর সাথে খেলায় হেরেছেন, কিন্তু আবার জিতবেন সেই ভরসা নিয়ে এগিয়ে যান। সেই ব্যক্তি সব থেকে মূর্খ যেভাবে সংসারে শুধু দুঃখই আছে। মনে রাখবেন, সুখ বা দুঃখ চয়েস আমরা নিজেরাই করি। কিভাবে বলুন তো? ঠিক কোনো ডিসিশন নেওয়ার সময় হয় সেটা। ডিসিশন যদি আমরা ভালো নিই তাহলে আমাদের জীবনে সুখ আসবে। আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন, সুখ দুঃখ দুটোই জীবনের জন্য খুবই দরকারি, খুব খুব প্রয়োজন। খারাপ সময় আসলে কিছু লোক নিজেই ভেঙে পড়ে আর কিছু লোক ভাঙে রেকর্ডস। যে স্টুডেন্ট প্রশ্ন করে তখন সে 5 মিনিটের জন্য বোকা হয়, আর যে প্রশ্ন করেই না সে সারা জীবনের জন্য বোকা হয়। হ্যাঁ, দেখবেন আপনারা হয়তো কোনোদিন শিক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে স্যার এর উত্তর কী হতে পারে। হ্যাঁ, বা কোনো কিছু বোঝার জন্য বলেছেন, তখন দেখবেন আপনার যখন শিক্ষককে বোঝাবে আপনার মুখপানে তাকিয়ে বা গোটা ক্লাসের মুখপানে তাকিয়ে, হ্যাঁ, তখন আপনাকে মনে হবে যেন আরে বিশাল একটা কীরকম সিচুয়েশান থাকে। তো যদি এরকম সিচুয়েশান ফেস করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, আর দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।